গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার মানিক চকের জমাট এলাকায়। মৃত ব্যক্তির নাম নয়ন হরিজন, বয়স 50 বছর। তিনি শ্রমিকের কাজ করতেন। জানা গেছে রবিবার দুপুর নাগাদ বাড়ি থেকে স্নান করার উদ্দেশ্যে নদীতে যায় ওই ব্যক্তি। দীর্ঘ সময় কেটে গেলে বাড়ি না ফিরে আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন, তবে সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওই ব্যক্তির। পরবর্তীতে এদিন রাত আনুমানিক 9টা নাগাদ নদীতে ওই ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পান নৌকা মাঝিরা। খবর চাউর হতেই নদীর ধারে ভিড় জমান স্থানীয় মানুষেরা। নিথর ভাসমান মৃতদেহটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ। সোমবার সকাল নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। ওই ব্যক্তির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। 12টার দিকে বলে স্নান করতে গেছিল আমার শ্বশুর ভাই। স্নান করার পরে এবার খোঁজ করলো যে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ছেলেরা ওর আমার শাশুড়ি আমার শালারা সব খোঁজাখুঁজি করলো, পাচ্ছে না। তারপরে আবার লোকজন যখন সন্ধ্যাবেলা জমা হলো গিয়ে খুঁজে দেখ বিভিন্ন নদীতে ডুবে থাকে, তারপরে ওই খোঁজাখুঁজি করতে করতে দেখছে বডি জলের মধ্যে ভাসছে। বাড়ি থেকে কখনো বেরিয়েছিল স্নান করতে? এই মোটামুটি ধরো 11টা সাড়ে 11টা 12টা হয়ে গেছে, দুপুরবেলায় বেরিয়েছিল স্নান করতে। তারপরে আপনারা খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ, খোঁজাখুঁজি তো সবাই করেছে, আমার শালারা আমার শাশুড়িরা, এত দেরি হয়ে গেলো আসছে না কেন, এ করতে করতে খোঁজাখুঁজি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে একজন সিভিল পুলিশে বলেছিলো যে স্যার আমার লোক পাওয়া যাচ্ছে না, ওরাও খুঁজে খুঁজে করেছে। তারপরে ওই খোঁজাখুঁজি করতে করতে 8টা বা 8:30টার মধ্যেই হবে এই টাইমে বডিটা আবার জলে পাওয়া গেছে নদীতে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সঞ্জয় ভাই। যে নদীতে উঠেনি, আমরা মনে করছি আর কি যে এদিক ওদিক হয়তো কোথাও গিয়েছে। তারপরে খোঁজাখুঁজি করতে করতে সন্ধ্যা পড়ে গেল। সন্ধ্যার সময় সব যখন জমা হলো লোকজন, তখন ওই খোঁজাখুঁজি করতে করতে পেয়েছি নদীতে। তো মাটি তারপর 7-8টারে রাত বেজে গেছে, 7টা বেজে গেছে। লুঙ্গি পড়েছিল আর কোমরে, তারপরে জল থেকে উঠে গেছে। কখন স্নান করতে পেরেছিল বাড়ি থেকে? 11টার 11টা 12টার সময়। আর বডিটা কখন পেলাম? বডিটা পেলাম 7-8টারে। কি নাম যে মারা গেছে? নয়ন বলি। আপনার নাম? আমার নাম তাপসী বলি। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয়, ওকেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।